আসসালামু আলাইকুম ইব্রিহান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়াস ক্রাফ্ট আশা করে আপনারা সবাই খুব ভালো আছেন আজকে ভিউতে এই সুন্দর টিউলিপ ফুলগুলো কীভাবে তৈরি করবেন তার একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো এখানে এই টিউলিপ ফুলটি তৈরি করার জন্য আমি বেগুনি কালারের সুতা নিয়ে নিয়েছি এখানে আমি যে উলের সুতাটা আছে ওই উলের সুতাটা নিয়েছি আর এখানে হুক হিসেবে আমি টু পয়েন্ট ফাইভ এর একটা হুক নিয়ে নিয়েছি তো এখানে শুরুতেই সুতাটার মাঝখানে আমি একটা স্লিপ নট করে নিয়েছি এবার এই স্লিপ নটটার মাঝখান থেকে আমি সুইটার নিয়ে আমি এখানে শুরুতে চেন করে নেব তো এখানে আমরা মানে ছোটো যে ফুলের পাপড়িটা আছে ওই পাপড়িটার শুরুতে তৈরি করব এই জন্য এখানে শুরুতেই আমি তেরোটা চেন করে নিচ্ছি এখানে শুরুতেই কিন্তু তেরোটা চেন করা আমাদের হয়ে গেছে এবার আমরা এখানে দেখুন শুরুর যে দুইটা চেন আছে দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নেব আমি আবারও বলছি এখান থেকে শুরুর যে দুইটা চেন আছে দুইটা চেন বাদ দিয়ে তিন নম্বর চেনের উপরে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি এই যেখানে আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম আমাদের একটা স্লিপ স্টিচ হয়ে গেল এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব এই যে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এর পরবর্তী চেনের মাঝখানে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট করব একটু খেয়াল করবেন আমি কিভাবে আসলে প্রত্যেকটা চেনের কাজটা করছি তাহলে কিন্তু খুব সহজে কানেক্ট করতে পারবেন এরপর দেখুন পরবর্তী ছয়টা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নেবো মানে ছয়টা চেনে ছটা ডাবল ক্রোশেট করব এখানে পরবর্তী ছয়টা চেনের মাঝখানে আমি ছয়টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুই তিন চার পাঁচ ছয় ছয়টা চেনে ছয়টা ডাবল ক্রোশেট এখানে আমি করে নিয়েছি এবার শুরুতে ঠিক যেভাবে করেছিলাম এখানে কিন্তু আবার ঠিক একইভাবে করব তো এই জন্য এখানে শুরুতেই একটা হাফ ডাবল ক্রোশেট করছি তো এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করলাম এর পরবর্তী চেনের উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করছি এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা স্লিপ স্টেজ করে নেব এই যে এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম এবার একটু খেয়াল করে দেখুন আমাদের কিন্তু পাপড়িটার যে একটা সাইড একটা সাইড কিন্তু হয়ে গেছে এবার অপর সাইডটা কাজটা করার জন্য ওই একই চেনের মাঝখানে আমি আবার একটা স্লিপ স্টিচ করে নিলাম এবার ঠিক সেইমভাবে এই সাইডটা যেভাবে করেছি ওই সাইডটাও কিন্তু ঠিক একইভাবে আমাদের করে নিতে হবে তো জাস্ট প্যাটার্নটা টার্ন করলে কিন্তু হয়ে যাবে তো এখানে শুরুতেই প্রথম যে চেনটা আছে ওই চেনটার ওপরে গিয়ে আমি একটা সিঙ্গেল কুশিট করে নেব আমি এখানে ক্যাপশনে কিন্তু লিখে দিয়েছি আপনারা চেক করে নেবেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এটা কানেক্ট করতে পারবেন তো প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এর পরবর্তী চেনে গিয়ে একটা হাফ ডাবল ক্রোশেট করব এর পরবর্তী ছয়টা চেনের মাঝখানে একটা একটা করে ডাবল ক্রোশেট করব তো পরবর্তী ছয়টা চেনের মাঝখানে আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি টোটাল ছয়টা ডাবল ক্রোশেট এখানে আমাদের করতে হবে এখানে ছয়টা চেনে ছটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবার আমাদের প্রথমেই যে মানে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে একটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে এই যে পরবর্তী চেনের মাঝখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি এর পরবর্তী চেনের মাঝখানে একটা সিঙ্গল ক্রোশেট করব পরবর্তী চেনের মাঝখানে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা স্লিপ চুজ করবো এবার পরবর্তী চেনের উপরে একটা স্লিপ সিসেস করে নিলাম এবার ঠিক যেখান থেকে কাজটা শুরু করেছিলাম যে দুইটা চেন বাদ দিয়ে ওই দুইটা চেনে যে একদম উপরের দিকে যে চেনটা আছে ওই চেনটার উপরে সুতাটা আমি আবার স্লিপ করে জয়েন করে দিচ্ছি এবার আমরা এখানে আরও একটা লাইন করব তো এই লাইনটা জাস্ট খুবই সহজ একটা সিঙ্গেল ক্রুশেটের লাইন করব তো এখানে এই লাইনটা করার জন্য ঠিক যেখানে আমাদের সুতাটা আছে ওই ঘরের মাঝখান থেকে আমরা কাজটা শুরু করব তো এখানে শুরুতে একটা চেন করলাম এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা সিঙ্গেল ক্রুশেট করে নিব এই যে একটা সিঙ্গেল করলাম এর আবার যে চেনটা আছে ওই চেনটার উপর একটা সিঙ্গেল ক্রোশিট এভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখানে জাস্ট একটা সিঙ্গেল কুশেট করে এই পুরো রাউন্ডটা আমাদের কমপ্লিট করে নিতে হবে মানে এখানে যতগুলো চেন আছে প্রত্যেকটা চেনের উপরে আমাদের একটা একটা করে সিঙ্গেল কুশেট করে নিতে হবে প্রত্যেকটা একটা একটা সিঙ্গল ক্রুশিট করে নিয়েছি এবার ঠিক যেখান থেকে কাজটা শুরু করেছিলাম ওই চেনটার মাঝখানে সুতাটা একটা স্লিপ করে এখানে কেটে নেব তাহলে কিন্তু আমাদের এখানে যে একটা পাপড়ি আছে এই পাপড়িটা তৈরি হয়ে যাবে আর এভাবে করে আরো দুইটা পাপড়ি সেমভাবে আমাদের তৈরি করে নিতে হবে তা আরো দুইটা পাপড়ি এখানে আমি তৈরি করে নিব এই যে দেখুন আরো দুইটা পাপড়ি তৈরি করে নিয়েছি টোটাল ছোট আমাদের তিনটা পাপড়ি লাগবে তো এখানে তিনটা পাপড়ি তৈরি করে নিয়েছি এবার আমরা সাইজের যে পাপড়িটা পাপড়িটা আছে ওই তৈরি করব তো ওই পাপড়িটা তৈরি করার জন্য এখানে আবারও শুরুতেই সুতোটা আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি এবার এখানে শুরুতে বড় পাপড়িটা তৈরি করার জন্য আমি পনেরোটা চেন করে নিচ্ছি আগের ছোট পাপড়িটা তৈরি করার জন্য আমি তেরোটা চেন করেছিলাম কিন্তু এখানে আমি পনেরোটা চেন করে নিচ্ছি এবার এখানেও ঠিক আগের মতো করে শুরু যে দুইটা চেন আছে দুইটা চেন বাদ দিয়ে থার্ড যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে একটা সিঙ্গেল কুশেট করে নিব এর পরবর্তী চেনের উপরে গিয়ে একটা হাফ ডাবল কুশেট করব এখানে কিন্তু একটা হাফ ডাবল কুশেট করে নিলাম এবার পরবর্তী আটটা চেনের মাঝখানে আমি আটটা ডাবল ক্রুশিট করে নেব আগের যে প্যাটেলটা যখন তৈরি করেছিলাম ওই প্যাটেলটার কিন্তু মাঝখানে আমরা ছয়টা চেনে ছয়টা ডাবল ক্রুশিট করেছিলাম এখানে শুধুমাত্র মাঝখানে আটটা চেনে আটটা ডাবল ক্রোশেট আর বাকি কিন্তু আমাদের সাইডের অংশটা বা শেষের অংশটা যে ছিল এটা কিন্তু একদম সেমই থাকবে তো এখানে আটটা চেনে আমি আটটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি আটটা চেন আটটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবার আবার ঠিক আগের মতো করে পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপর শুরুতে একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব এর পরবর্তী চেনের উপরে গিয়ে একটা সিঙ্গেল কুশেট করব এরপর একদম লাস্টে যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে একটা স্লিপ শেষ করে দেবো তাহলে কিন্তু আমাদের এক সাইডের যে অংশটা আছে এই অংশটা তৈরি হয়ে যাবে এবার এই সেম নিয়ম ফলো করে অপর যে সাইডটা আছে ওই সাইডটাও কিন্তু আমাদের প্যাটার্নটা কন্টিনিউ করতে হবে এরপর দেখুন ওই একই কর্নারের ঘরের মাঝখানে আমি আরও একটা স্লিপ সিস করে নিলাম এরপর আবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে শুরুতে একটা সিঙ্গেল কুশেট করছি এর পরবর্তী চেনে গিয়ে একটা হাফ ডাবল কুশেট করব এর পরবর্তী আটটা চেনে গিয়ে আটটা ডাবল করব তো পরবর্তী আটটা চেন আমি আটটা ডাবল ক্রোশেট আবার এখানে করে নিচ্ছি এই যে পরবর্তী আটটা চেন এখানে আটটা ডাবল ক্রোশেট করলাম ঠিক আগের মতো করেই এবার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আবার একটা হাফ ডাবল ক্রোশেট করব এর পরবর্তী চেনে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব এর পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে আমি আবার একটা স্লিপ স্টিচ করে নেব এরপর ঠিক যেখান থেকে কাজটা শুরু করেছিলাম একদম উপরের দিকে যে চেনটা আছে ওই চেনটার উপরে গিয়ে সুতাটা আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো ব্যাস আমাদের কিন্তু প্রথম যে লাইনটা আছে এই লাইনটা তৈরি হয়ে গেছে এবার সেকেন্ড লাইনটা খুবই সহজ শুরুতে একটা চেন করলাম এরপর প্রত্যেকটা চেনের মাঝখানে জাস্ট একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে এই পুরো লাইনটা আমরা কমপ্লিট করে নেব ঠিক যেভাবে করে আমরা ছোট পাতাটা তৈরি করেছিলাম ওই একই নিয়মে কিন্তু এখানে বড়ো পাতাটা আমাদের তৈরি করতে হবে আর ঠিক ছোটো পাতাটার মতো করে এখানেও কিন্তু বড়ো পাতা আমাদের তিনটা তৈরি করে নিতে হবে এখানে আমি দুইটা পাতা অলরেডি তৈরি করে রেখেছি আর বাকি যে পাতাটা আছে ওই পাতাটাও কমপ্লিট করে নেব তো এখানে আমি দেখুন তৈরি করে নিয়েছি তিনটা ছোট পাতা তিনটা বড় পাতা এবার এই পাতাগুলোই আমি গ্লুর সাহায্যে লাগিয়ে আমরা ফুলের যে শেপটা আছে এই ফুলের শেপটা দিয়ে এখানে গ্লু গানের যে স্টিকটা আছে ওই স্টিকটা একটু হালকা গলিয়ে নিয়ে দুইটা একদম সাইড বরাবর লাগিয়ে নিলাম ঠিক সেমভাবে অপর যে সাইডটা আছে অপর সাইডের সাথেও কিন্তু আমাদের তিন নাম্বার যে পাতাটা আছে ওই পাতাটা কিন্তু লাগিয়ে নিতে হবে এখানে আপনার একটু যদি খেয়াল করে দেখেন কিভাবে আমি কাজটা করছি তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন তো দেখুন অলরেডি আমি দুইটা পাতা কিন্তু এখানে লাগিয়ে নিয়েছে এবার তিন নম্বর পাতাটা জাস্ট প্রথম যে পাতাটা লাগিয়েছিলাম ওই পাতাটার হালকা উপরের দিকে একটু লাগিয়ে নেব তাহলে কিন্তু এখানে হয়ে যাবে এই যে প্রথম যে পাতাটা ছিল ওই পাতাটার উপরেই জাস্ট আমি একটু গাম লাগিয়ে এখানে এই যে পাতাটা আছে এই পাতাটা খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিলাম আমাদের উপরের যে অংশটা এই অংশটা কিন্তু তৈরি হয়ে গেল এবার আমরা বড় যে পাতাটা আছে ওই পাতাটা লাগাবো তো এই পাতাটা লাগানো খুবই সহজ বড় যে পাতাগুলো আছে ওই পাতাগুলো জাস্ট আমরা শুরুতে যে তিনটা পাতা লাগিয়েছিলাম ওই তিনটা পাতার জয়নিং বরাবর লাগিয়ে দেবো জাস্ট এভাবে করে একটু যদি খেয়াল করে দেখেন আমি ঠিক ভিডিওতে যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক ওইভাবে করেই কিন্তু এখানে আমি পাতাগুলো গামের সাহায্যে লাগিয়ে নেবো তাহলে কিন্তু এখানে আমাদের যে ফুলটা এই ফুলটা তৈরি হয়ে যাবে এখানে আমাদের টিউলিপ যে ফুলটা আছে এই ফুলটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার এখানে অলরেডি আমি একটা পাতা তৈরি করে নিয়েছি এর আগে আমি একটা ভিডিওতে পাতা তৈরি করে দেখিয়েছি যার জন্য আজকে ভিডিওতে আর দেখাইনি যদি আপনাদের দরকার হয় পাতার ভিডিও আলাদা করে আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব ওই ভিডিওটা আপলোড করে দিতে এবার এখানে একটা কাঠির সাহায্যে মানে কাঠির উপরে আমি গাম লাগিয়ে আমাদের যে ফুলটা আছে এই ফুলটা লাগিয়ে নিলাম এরপর একটা সুতার সাহায্যে খুব ভালোভাবে পেঁচিয়ে আমরা মানে এখানে যে মানে গোড়ার দিকের যে অংশটা আছে অংশটা খুব ভালোভাবে পেঁচিয়ে কাবার এরপর লাস্টে এসে আমাদের যে পাতাটা আছে এই পাতাটাও অ্যাড করে দিতে হবে এখানে আপনারা ভিডিওতে দেখানোর প্রসেস অনুযায়ী করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এই কাজটা করে নিতে পারবেন তৈরি হয়ে গেলে কিন্তু আমাদের ফ্লাওয়ার বাকেট আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এই ধরনের কুশিকাটার পণ্য আমার কাছে অর্ডার করতে পারেন এর জন্য কিন্তু আমার ফেসবুক পেজ আরও স্ক্র্যাপড বাই মরিয়ম সময় নক করবেন ধন্যবাদ সবাইকে